বাগানে হয়েছিল অনেক কুমড়ো গাছ। কুমড়ো গাছে দেখলাম অনেক কচি কচি কুমড়ো পাতা হয়েছে। পাতা দিয়ে আগের দিন ভর্তা বানিয়ে তোমাদের দেখেছিলাম, আজ বানাবো অন্য এক রেসিপি। যারা যারা ভাবছেন যে নতুন কিছু বানানো যাক, নতুন কিছু রেসিপি মনের কাছের মানুষদের খাওয়ানো যাক, তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো একবার। পাতাগুলো এনে প্রথমে ঘষে নিতে হবে, কুমড়ো পাতায় অনেক কাঁটা থাকে কি না, ঘষে নিতে হবে শুকনো অবস্থাতেই। ভিজে করে ঘষলে কিন্তু চলবে না, তা আমি ভালো করে ঘষতে পারি না, এই জন্য আমার শাশুড়ি মাই ঘষে দিচ্ছে। তাই দেখো ভালো করে পাতাগুলো ধসে এবার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। বাগানের কচি কচি কুমড়ো পাতা তো বাজারের নয়, ওই জন্য বেশি ধুলোবালিও লেগে থাকে না জানো তো, একদম বিনা সারের। এই খাবার মজা কিন্তু একদম আলাদা। এবারে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মসুর ডাল, তার মধ্যে কাঁচা লঙ্কা, একটা লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা, হলুদ জিরে আর একটু বেকিং সোডা, তোমরা পারলে বেকিং পাউডারও দিতে পারো। এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা ভালো মতো মেখে যায়। কিছু বুঝতে পারছো আমি কি তৈরি করতে চলেছি আজকে? কিছুটা হলো গেস করতে পারছো, আর যারা গেস করতে পারছো না তাদেরকে বলে দিই আজকে আমরা বানাতে চলেছি কুমড়ো পাতার বড়া। হ্যাঁ বন্ধুরা, কুমড়ো পাতাটাকে এইভাবে পেতে নিয়ে ভালো করে এই মসুর ডালের যে বাঁটাটা তার গায়ে এইভাবে ঠিক লাগিয়ে নিতে হবে। একদম নতুন এক রেসিপি, অন্য ধরনের রেসিপি। যারা ভাবো যে খালি কুমড়ো পাতা দিয়ে কি হবে, কিংবা কুমড়ো তো অনেক খাওয়া হয়েছে, কুমড়ো ডাঁটা দিয়েও অনেক রকমের রান্না হয়, কিন্তু কুমড়ো পাতা যে এত রকম ভাবে রান্না করে খাওয়া যায় সেটা একদম অকল্পনীয়, তাই না? গ্রাম বাংলার এই রেসিপি তোমাদের কাছেও যেন পৌঁছে যাক ঘরে ঘরে। এই রেসিপি যেমনই চটজলদি বানানো যায় আর খেতে লাগে তেমনি স্বাদিষ্ট। সবকিছু হয়ে গেছে রেডি, এবার চলো ভাজার পালা। কড়াই তেল গরম করে এক এক করে ছেড়ে দেব, তেলটা যেন একটু গরম হয়। হাই ফ্লেমে তেলটা গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ছেড়ে দেব। এইভাবে একদিন বানিয়ে দেখো তো বাড়িতে কেমন হয়, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। মাছগুলো মিডিয়াম ফ্লেমে থেকে হাই ফ্লেমে বাড়িয়ে কমিয়ে ভেজে নেবো যাতে মুচমুচে ভাজা হয়। আরেকটা কথা বন্ধুরা, এইটা কিন্তু একদম গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর মজা একদমই থাকবে না। তখন তোমরা দোষারোপ করে বলবে দিদি কেমন রান্না আমাদের বলে দিয়েছে। তাই তোমাদেরকে বলে রাখি, বানানোর পরে কিন্তু খাবে, কিংবা খাবার আগে এটা বানিয়ে করে খাবে, তাহলে কিন্তু এর মজা পাবে। কেমন লাগলো আজকে রেসিপিটা বলো তো? ভালো লাগলো না? ভালো লাগলে একটাই কথা জানো তো, সাবস্ক্রাইব করে এইভাবে আমাকে আরো ভালোবাসা দিয়ে যাবে, যাতে আমি আরো নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে চলো দেরি না, গরম ভাতের সাথে মেখে আমিও খেয়ে ফেলি ঝটপট, আর তোমরাও বসে থেকো না, বাড়িতে তোমরাও বানিয়ে ফেলো, প্রিয়জনের মন জয় করে নাও এরকম ছোট্ট খাটো রেসিপি বানিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, অন্য কোনো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে দেখো কি সুন্দর হয়েছে, তাই না? ব্যাস চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই।